চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার কৃষকরা পাহাড়ি ঢলের কারণে বড় ও সবজি চাষ করতে পারতেন না দুই সালে ওই এলাকার কৃষকরা সোনাইছড়া পানি ব্যবস্থাপনা সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলেন পরে সোনাইছড়া পাহাড়ের পাদদেশে চার কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ে লুইস গেট রেগুলেটর ও তিন কিলোমিটার খাল সংস্কার করা হয় আর এর ফলে সৃষ্টি হয় দশ একরের একটি লেক লেকের পানি দিয়ে শুরু হয় অনাবাদী জমিতে চাষাবাদ অল্প দিনেই চারদিকে ছড়িয়ে পড়ে সোনাইছড়া লেক ও ঝর্নার খবর বাড়তে শুরু করে পর্যটক প্রতিদিন অসংখ্য পর্যটক সোনাই ছড়া পানি প্রকল্পে ঘুরতে আসেন এই প্রকল্পের একদিকে রয়েছে লেক আর অন্যদিকে এরই মধ্যে ঢালা জাতীয় উদ্যানের অধীনে সোনাইছড়া ঝর্ণা ও লেক ইজারা দেয়া হয়েছে এখানে পর্যটকদের রাত কাটানোর জন্য রয়েছে তাবু বাতি ও খাবার সহ সব ধরনের সুবিধা সোনাইছড়া ঝর্ণা আসলে এখানে আমাদের লোক আছে দুইজন আমাদের গাইড আছে রাতে থাকার জন্য নাইডে তারপরে তাঁবুতে যে এখানে তাবুর ব্যবস্থা আছে লোকজন থাকে ভোরে করি ঝর্ণা যাবে ঝর্ণা যায় ঝর্ণা টর্না দেখি ঘুরে আবার আসবে আছে ছাগল আছে মুরগি আছে মথুরা আছে বান্দর আছে ঢালা জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরোয়ার হোসেন বলেন এরই মধ্যে সোনাইছড়া পানি প্রকল্প ব্যাপক পরিচিতি লাভ করেছে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এটি দেখতে আসছেন তবে রাস্তা ভালো না থাকায় পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান তিনি সোনাইছড়া পানি প্রকল্পে যাতায়াতের জন্য ব্যবহৃত সড়কটি সংস্কার করা হলে এখানকার পর্যটক আরও বাড়বে